দারুণ দারুণ পোশাকে নিজেকে সাজিয়ে তোলা, তাই না? এবার পুজো হোক আবরণের অসাধারণ পোশাকে। শুরু হলো এক্সক্লুসিভ পুজো অফার। প্রতি 5000 টাকার কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আধুনিক সময়কে মাথায় রেখে মনকাড়া পোশাকের সম্ভার নিয়ে আপনাদের প্রিয় আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাট ইউনিভার্স স্ট্যান্ডের একদম বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিকেল 3:30-এর নারী এবং শাড়ি অনুষ্ঠান। শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই চলে আসে শ্যামা পুজো বা দীপাবলি উৎসব। বাঙালি অবাঙালি সবার কাছেই কিন্তু এই পুজোটার একটা মাহাত্ম্য রয়েছে। আর আজকের দিনটি কিন্তু বিশেষভাবেই শুভ, কারণ আজকের দিনটি বলা হয় ধনতেরাস, এবং ধনতেরাসে অনেকেই সোনা রূপো ইত্যাদি কিনে থাকেন তো বটেই, তার পাশাপাশি অনেকে নতুন জামাকাপড়ও কিন্তু কিনে থাকেন। তো আজকে যারা অনুষ্ঠান আমাদের দেখছেন, এই মুহূর্তে যারা চাইছেন এই সময়টাতে ধনতেরাসের দিনটাতে একটু শাড়ি জামা কাপড় কেনাকাটা করবেন, অবশ্যই চোখ রাখুন আজকের এই বিকেলের অনুষ্ঠানটাতে। কারণ এখন আমরা বেশ কিছু ভালো ভালো শাড়ি এবং ব্লাউজের কালেকশন নিয়ে রয়েছি। না, আমি তো রয়েছি এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে সুমন। স্বাগত সুমন তোমাকে। নমস্কার দিদি। যেটা বললো, ধনতেরাসে আজকে স্পেশাল থাকবে মিক্স ব্যাগ শাড়ি আর ব্লাউজের সাথে। তো সুতরাং যারা আসতে চাইছেন তারা চলে আসতে পারেন, এবং যারা চাইছেন বাড়ি বসে কেনাকাটা সারতে তারাও কিন্তু এটা বুকিং করে নিতে পারেন। অবশ্যই অনুষ্ঠানটা দেখুন এবং পছন্দসই শাড়ি এবং ব্লাউজ বুক করতে থাকুন। চলুন, এক নম্বর শাড়িটা অবশ্যই ফেস্টিভ মুডের শাড়ি, যেহেতু ঠিক একদিন পরেই কালী পুজো। আর কালী পুজোতে যাদের বাড়িতে, কালী পুজো তো প্রচুর, মানে শারদোৎসব যেরকম আমরা দেখি তার চাইতে অনেক সংখ্যায় বেশি কিন্তু হয় শ্যামা পুজো বা কালী পুজো। সুতরাং অনেকের বাড়িতেই পুজো হয়ে থাকে, তো এই ধরনের একটা কটনের শাড়ি কিন্তু আপনারা পরতেই পারেন। 3-5-0 রেঞ্জের কটনের একটা চওড়া পাড়ের শাড়ি, আর তার সঙ্গে অবশ্যই কুচিটা আমরা দেখে নিই ঠিক এইভাবে থাকছে। শাড়িতে নিজস্ব ব্লাউজ পিস তো রয়েছে, কিন্তু এই রকম একটা রেডিমেড ব্লাউজও কিন্তু আপনারা কিনতে পারেন। এটা হচ্ছে ব্যাক পোর্শন আমরা দেখছি, এটাও একদম কটনের ব্লাউজ, মেরুন কালারের ওপর রয়েছে। এই পোর্শনগুলো কিন্তু পুরো সুতোর উইভে যাচ্ছে। 1050 শাড়িটার প্রাইস, 3-5-0 এবং ব্লাউজটার প্রাইস হচ্ছে গিয়ে 1050। ফ্রন্ট পোর্শন এবং হাতেও কিন্তু এই রকমভাবে কাজটা যাচ্ছে। এক নম্বর শাড়ি এবং ব্লাউজের কালেকশন, এবং ব্লাউজ পিস কিন্তু রানিং এই পাচ্ছেন শাড়িতে। চলে যাব 2 নম্বর 2 গিচার উপরে মধুবনি। আজকে কিন্তু পুরো মিক্স ব্যাগের কালেকশনে থাকবো, মানে নানান ধরনের শাড়ি থাকবে, সুতরাং আপনারা পছন্দ করতে থাকুন। মধুবনী পেইন্টে যাচ্ছে আঁচলটা, এবং ঘিচাতে কিন্তু পুরো বডিটা যাচ্ছে, এবং কালারটা ভীষণ ট্রেন্ডি কালার, কারণ কালারটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার। আর ঠিক আঁচলে যে ধরুন ফিগার মোটিফটা রয়েছে মধুবনী পেইন্টে, সেটাই কিন্তু পাড়ের দিকে উঠছে। এই যে ফিগার পেইন্টিংয়ে যাচ্ছে, এগুলো পুরো কিন্তু হাতে করা এই কাজগুলো, আর বডিটা কিন্তু প্লেনেই যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, 6850 রেঞ্জে। 6850 রেঞ্জে এর সঙ্গে থাকছে এই রকমভাবে রানিংয়ে ব্লাউজ পিস। তবে আমরা যে ব্লাউজটা রেখেছি এর জন্য আপনি রেড, এবং অনেকগুলো কালার অপশন কিন্তু রয়েছে, তবে রেডটা এর সঙ্গে বেশ ভালো যায়, রেড হাকোবার ব্লাউজ। এটা কিন্তু পাচ্ছেন আপনি 790 মাত্র, প্লেন অল ওভার এরকম হাকোবার কাজে যাচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি এবং ব্লাউজের কম্বো। এবারে যাব 3 নম্বর শাড়িতে। এই শাড়িটা কিন্তু যাচ্ছে মসলিন মটকা, মসলিন মটকা বা মটকা মসলিন যাই বলুন না কেন, কালারটা ভীষণ ব্রাইট একটা গ্রিন কালার যাচ্ছে মসলিনে, বডিটা থাকবে আমরা মটকাতে থাকছে, এই জন্য এটা কিন্তু মটকা মসলিন বলা হচ্ছে। আঁচলটা পুরো মসলিনে দেখুন, মানে যারা হয়তো খুব মানে হাইফাই রেঞ্জে যারা এই ধরনের মটকা মসলিন নিতে গেলে একটু অনেক বেশি রেঞ্জ পড়ে যায়, কিন্তু আপনি এটা 12550 রেঞ্জে কিন্তু এই রকম একটা দারুণ শাড়ি পেয়ে যেতে পারে। পুরো হাতের কাজে, পুরো হাত ঘুরিয়ে কিন্তু সুতোর এবং জরির উইভে যাচ্ছে শাড়িটা। পাটটা যাচ্ছে একটা পুরো টিস্যু বর্ডারে, আপারিয়ক এবং লোয়ারিয়কে খুব সুন্দর এবং ব্রাইট কালারে রয়েছে। এটা হচ্ছে গিয়ে 3 নম্বর মসলিন মটকা বা মটকা মসলিন যাই বলুন না কেন। এই শাড়িটার প্রাইস হচ্ছে 12550, পুরো অল ওভার সুন্দরভাবে কাজে যাচ্ছে। এটা কিন্তু থাকছে ব্লাউজ পিস, আর এতে কিন্তু প্রচুর ব্লাউজের অপশন পেয়ে যাচ্ছেন। তবে প্লেন একটা কটনের র সিল্কের ব্লাউজ কিন্তু আমরা রেখেছি। এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শন, আর এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন, মাত্র 450 রেঞ্জে। শাড়িটার প্রাইস 12550 এবং ব্লাউজটার প্রাইস হচ্ছে গিয়ে 450 রেঞ্জে। খুব সুন্দর কম্বিনেশন। এবার যাব আমরা 4 নম্বর শাড়িতে। বাহ,
এটা তো একদম বেনারস ঘরানার শাড়ি আর কালী পূজোর দিন এই রকম একটা গর্জিয়াস শাড়ি অবশ্যই রাত্রির বেলায় আপনারা পড়তে পারেন খুব সুন্দর একটা রানী কালারে যাচ্ছে শাড়িটা থাকছে টাসেল টাসেল থাকছে আর খুব সুন্দর ব্রাইট কালারের মধ্যে অল ওভার কিন্তু বি সুন্দর নকশা যাচ্ছে দেখুন এটা হচ্ছে দিওয়ালির রাতে কিন্তু এরকম হ্যাঁ এটা 4 নম্বর শাড়ি 5750 মানে রং এটা শুধু না বলবো দিওয়ালি নয় যে কোনো একটা ব্রাইট অকেশনে বিয়ে বাড়িতেও কিন্তু রাত্রির বেলা আপনি পরে যেতে পারেন এই শাড়িটা ফুল পার্টি হচ্ছে এটা আমরা বলে পার্টি ওয়্যার একদম আর কি সুন্দর দেখুন জরির একটা পাড় যাচ্ছে নকশা যাচ্ছে পুরো রিচ পার্টি এটাকে আমরা বলে থাকি ভেতরে কিন্তু বুটা যাচ্ছে বড় বড় এবং এইটাতে তো নিজস্ব ব্লাউজ পিস রয়েছে এই রকম ভাবে যাচ্ছে ব্লাউজটা ব্লাউজ পিসটা দেখাই এই যে এই ভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা মানে দুদিকের হাতাতে ঠিক এরকম পেয়ে যায় এই শাড়িটার প্রাইস হচ্ছে 5750 আর তার সঙ্গে যে ব্লাউজটা আমরা রেখেছি এটা ফ্রন্ট পোরশনে এই রকম ভাবে যাচ্ছে ব্লাউজটা মানে একদম ম্যাচিং এ যেহেতু শাড়িতেও রয়েছে কিন্তু যারা এই মুহূর্তে কেনাকাটা করছেন যাদের ঝটপট করে ব্লাউজ দরকার এরকম একটা ব্লাউজ কিনেন এই ব্লাউজটার প্রাইস কিন্তু 1150 আমরা আছে 4 নম্বর নাম্বার 4 4 নম্বর ব্লাউজ এবং শাড়ি ব্লাউজের প্রাইস হচ্ছে কি 1150 এবং শাড়ির ব্লাউজ হচ্ছে শাড়ির প্রাইস হচ্ছে 5750 চলে যাব 5 নম্বর 5 5 নম্বরটা থাকছে হ্যান্ডলুমে পুরোপুরি কালীপূজোর দিন সকালবেলা এরকম একদমই পুরো হ্যান্ডলুমে যাচ্ছে শাড়িটা আমরা বলে থাকি বেঙ্গল হ্যান্ডলুম আগে আমরা আঁচলটা দেখি আঁচলটা দেখি বাহ আঁচলটায় আমরা থাকবো আর যেটা যেটা পছন্দ হচ্ছে চট করে কিন্তু বুকিং মাস্ট পুরোপুরি কিন্তু সাবিকে আনা আছে যেটা থাকে করাতের নকশা যেমনি এটা 1850 মাত্র এই শাড়িটার প্রাইস মানে কালীপূজো যদি কাউকে দিতেও হয় কারণ তারপরে আচ্ছা কালীপূজো হয় তো ভাইফোঁটা রাইট তো ভাইফোঁটা আছে সেখানে তো দিদিদেরকে দিতে হবে বা বোনদেরকে দিতে হবে যে সিনিয়র দিদি আছে যে ভাইয়ের সে দিদিকে কিন্তু দিতেই পারে এটা শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 1850 এই রেঞ্জে কেনাকাটা করতে চাইছেন ডেফিনেটলি এই শাড়িটা কিন্তু দিদির জন্য বা বোনের জন্য দিতেই পারেন একটা সুন্দর রেড বর্ডার তার সঙ্গে করাতের কাছে এই হ্যান্ডলুম শাড়িটা তার সঙ্গে ব্লাউজটা দেখুন বেশ সুন্দর ব্লাউজটা ফ্রন্ট পোরশনটা দেখাই প্রথমে রেডের মধ্যে একদম সুন্দর একটা পান মতো নকশায় যাচ্ছে গলায় কাজ এবং হাতেও যাচ্ছে কাজ খুব সুন্দর ছোট ছোট শিউলি ফুলের আর ব্যাক পোরশনটাও যাচ্ছে এরকম সঙ্গে কিন্তু পাইপিং থাকছে হোয়াইট পাইপিং এ খুব সুন্দর ব্লাউজটার প্রাইস মাত্র 1650 মানে কমপ্লিট একটা সাজ আর আর কুচিটা আমরা একবার দেখিনি ওভারঅল একবার হ্যাঁ এই ঠিক এইভাবে যাচ্ছে শাড়ি আর ব্লাউজটা দারুণ শুধু 1850 শাড়ি এবং ব্লাউজটা হচ্ছে 1650 এবং রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস চলে যাব 6 নম্বর নাম্বার 6 আমরা আরেকটা পেয়ে গেলাম পার্টি ওয়্যারের শাড়ি ওই যে কালীপূজোর পর ভাইফোঁটাটাও তো রয়েছে সুতরাং সেই ভাইফোঁটার জন্যও যারা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বেশ ভালো ভালো কিন্তু কালেকশন রয়েছে দেখুন এটা হচ্ছে 6 নম্বর শাড়ি এটা কিন্তু যাচ্ছে তসরে তসরে যেটাকে আমরা বলি তসর বাই তসর এইতে কিন্তু আপনারা পেয়ে যাবেন উইথ সিল্ক বার আর সঙ্গে কিন্তু দুটো কালার কম্বিনেশনে যাচ্ছে মানে ধরুন আঁচলটা গ্রিনে যাচ্ছে সুতোর উইভ রয়েছে আঁচলে এবং বডিটা যাচ্ছে রেডে এটা তসরে দেখছি এবং এরকম একটা টিস্যু বর্ডার কিন্তু আপার ইয়ক এবং লোয়ার ইয়কে রয়েছে প্রাইস মাত্র 4550 আর কালী পুজোর দিন তো স্পেশালি লাল বা কালো এই রঙগুলো যা ডিমান্ড থাকে তো এই শাড়িটা কিন্তু কালী পুজোর দিন হতেই পারে 4550 এটা হচ্ছে 6 নম্বর শাড়ি সঙ্গে অবশ্যই থাকছে ব্লাউজ পিস আর এই ব্লাউজটা কিন্তু আমরা রেখেছি এটা ফ্রন্ট পোরশন এটা কিন্তু পুরো কটনে দেখুন হাতে যাচ্ছে এরকম কাজ আর ব্যাক পোরশনটা দেখুন এর প্রাইস হচ্ছে কি 850 মাত্র শাড়িটার প্রাইস 4550 এবং ব্লাউজের প্রাইস হচ্ছে কি 850 6 নম্বর শাড়ি এবং ব্লাউজের সেট আর তার সঙ্গে আপনি এই রকম ভাবে কিন্তু কন্ট্রাস্টে ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন 6 এর পরে আমরা চলে এলাম 7 নম্বর নাম্বার 7 নম্বর শাড়ি সাতের শাড়িটা তো কটনে যাচ্ছে পুরো কটন ব্লাউজটা দেখবেন মানে কটনের শাড়ি তো সারা বছর ভর আপনাদের একটা ডিমান্ডের শাড়ি মানে ডেইলি ওয়্যারের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম দেখুন আঁচলে একটা টাসল যাচ্ছে সুতোর উইভ যাচ্ছে আর রংটা বেশ একটা ইউনিক একটা কালার এটা 7 নম্বর নাম্বার 7 মানে এটা না মানে একটা মানে জাস্ট একটা ময়ূরকণ্ঠী আভা কিন্তু শাড়িটার মধ্যে রয়েছে একদম পিওর কটনের শাড়িটা পুরো সুন্দর পাড় যাচ্ছে দেখুন পাড়টা রানি কালারের এবং এটা রানিরই একটা শেড কিন্তু তার মধ্যে থেকে কিন্তু আর একটা কালার বেরিয়ে আসছে পুরোটা কিন্তু যাচ্ছে উইভিং এ পাড়ে এবং ভেতরে ছোট ছোট বক্সও রয়েছে
শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে 3450 এইরকম দেখুন দারুণ সুন্দর শাড়িটার সঙ্গে ভীষণ মানানসই 1250 ব্লাউজটার প্রাইস 1250 সাত নম্বর ব্লাউজ এবং সাত নম্বর শাড়িটার প্রাইস হচ্ছে 3450 সঙ্গে রানিয়ে যাচ্ছে ব্লাউজ পিস সাথের পরে আমরা চলে এলাম 8 নম্বর 8 যেটা আমরা বলতে সুন্দর একটা মসলিনে পারসি এগেইন এটা কিন্তু একটা পার্টি ওয়্যার ফুল পার্টি ওয়্যার এটা টিনেজার্স কালেকশনও বটে ভীষণ সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে পার্সি ওয়ার্ক দেখুন সারা শাড়িতে জুড়ে রয়েছে এটা কিন্তু 8 নম্বর শাড়ি মসলিন পার্সি 6550 এর প্রাইস আর এটা সুন্দর গোল্ডেন বর্ডার আপার ইয়ক এবং লোয়ার ইয়কে দেখুন অল ওভার শাড়িটা কিন্তু দুর্দান্ত আর এর কুচিতে কিন্তু হাফ পোরশনটা যাচ্ছে আমরা ওভারঅল একবার দেখিয়ে দেব ঠিক যাচ্ছে আর শাড়িটা পরলে পর না লুকটা ঠিক আর বেশি ভালো লাগবে এই রকম মানে এটা আমি ডাবল লেয়ারে পরলাম এটা সিঙ্গেল লেয়ারে কিন্তু ভীষণ সুন্দর একটা ট্রান্সপারেন্সি থাকবে কাজটা ভীষণ সুন্দর প্রমিনেন্ট এবং অনেকগুলো ব্লাউজের অপশন আমি গ্রিন কালারের ব্লাউজ দিয়ে রয়েছে কিন্তু গ্রিন কালারের সুতো কিন্তু রয়েছে সঙ্গে আপনি রানি কালার পিঙ্ক কালার যে কালারই ব্লাউজ চান না কেন পরতে পারেন মানে ব্লাউজের অপশন আছে পার্টিকুলার এই শাড়িটার ক্ষেত্রে নাম্বার 8 এগেইন প্রাইস থাকছে কত দিদি 6550 মাত্র এটা হচ্ছে কি শাড়ি আর এর সঙ্গে দেখুন পুরো সেম কালারের একটা ব্লাউজ রাখা আছে ব্লাউজটাও কিন্তু দুর্দান্ত এটা ব্যাক পোরশন দেখাচ্ছে ব্যাক পোরশন দেখাচ্ছে সুন্দর একটা ডিপ গলাতে রয়েছে এবং এই সেই ওয়ার্ক কিন্তু অল ওভার রয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট পোরশন সঙ্গে হাতে যাচ্ছে এই রকম কাজ এটার প্রাইস কিন্তু 1050 8 নম্বর হচ্ছে কি ব্লাউজটা শাড়িটার প্রাইস হচ্ছে কি 6550 8 নম্বর মসলিন পার্সি আর ব্লাউজটার প্রাইস হচ্ছে কি 1050 আর রানিং এ তো রানিং এ ব্লাউজ পিস রয়েছে এরকম অ্যাকচুয়ালি সেটা না গোল্ডেন ব্লাউজ দিয়ে ভীষণ ভালো লাগবে চলে এলাম 9 নম্বর শে নাম্বার 9 থাকছে জড়ি বেটারে গিচা বাই গিচা যেটাকে আমরা বলে থাকি রংটা তো দুর্দান্ত কম্বিনেশনটা দেখি আমরা আঁচলটা দেখি নি ইয়েলো যাচ্ছে যাচ্ছে তুতে কালার একদম মাস্টার্ড ইয়েলোর সঙ্গে তুতে কালারের কম্বিনেশনে আঁচল দেখছি আমরা আর তার সঙ্গে দেখুন শাড়িটা বেশ সুন্দর মানে হাজার মুখের শাড়ি রয়েছে দেখুন এখানে ইয়েলো কালারের বর্ডার তার মধ্যে এইরকম অনেক মানে মুখ রয়েছে যামিনী রায় যে মুখটা আমরা দেখে থাকি চোখ এবং নারীর মুখ সবটাই কিন্তু নারীর মুখ শাড়ি জুড়ে আর এখানে তুতে কালার যাচ্ছে আবার কুচিতে আর বাকিটা হ্যাঁ কুচিটাও কিন্তু একদম প্লেন গিচাতেই এইভাবে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে 9 নম্বর শাড়ি এটা 4150 মাত্রই রেঞ্জ ভাই ফোটার কথা মাথায় রেখেও কিন্তু এই শাড়িগুলো আপনারা বুকিং করতে পারেন আর এটা হচ্ছে কি ব্লাউজ পিস ব্লাউজ এই ব্লাউজের প্রাইস হচ্ছে কি 1150 1150 হচ্ছে কি এই রকম সুন্দর একটা ব্লাউজ আমরা শাড়িটা একবার দেখিয়ে দিই শাড়িটার ব্লাউজটা দেখুন যারা ঝটপট করে ব্লাউজ পেতে চাইছেন এরকম ব্লাউজ কিনে ওকেশনটা কাটিয়ে দিতে পারেন তারপরে শাড়ির ব্লাউজটা বানিয়ে নিতে পারবেন 4150 9 নম্বর ঘিচা শাড়িটার প্রাইস আর ব্লাউজটার প্রাইস হচ্ছে 1150 আর রানিং ব্লাউজটা কিন্তু ইয়েলোতে কন্ট্রাস্টটা কিন্তু ব্যাপক চলে যাব 10 নম্বর শাড়ি নাম্বার 10 বাহ পুরো হ্যান্ডলুমে যাচ্ছে বেঙ্গল হ্যান্ডলুম যেটাকে আমরা বলে থাকি মানে হ্যান্ডলুমে কিন্তু ফ্যাশন করা যায় আর হ্যান্ডলুমের শাড়ি মানেই বেশ বহরে বড় একটা শাড়ি এই শাড়িগুলো সারা বছর ভরকার শাড়ি শুধু ফেস্টিভ অকেশনটা আর কপার জারি দিয়ে কাজটা রয়েছে রানি কালারের আঁচলে কপার জারি দিয়ে অল ওভার কাজ আর বডিটা দেখুন একবার পুরো রয়্যাল ব্লু কালার তার সঙ্গে এইরকম একটা রানি কালারের কপার জারি বর্ডারে পার যাচ্ছে আপার ইয়কে এবং লোয়ার ইয়কে ভেতরটাতে দেখুন পুরো অল ওভার কিন্তু কাজ রয়েছে আর নাম্বার 10 10 নম্বর শাড়ি প্রাইস 1850 মাত্র 1850 মানে দেখা মাত্র কিন্তু বুকিং আসবে আর এত সামনে তার সঙ্গে ব্লাউজটা দেখুন আমি ব্যাক পোরশনটাই আগে দেখাচ্ছি যেহেতু ব্যাক পোরশনে কাজটা রয়েছে হাকোবার মধ্যে পুরো এরকম গলাটা পেছন ব্যাক পোরশনে এরকম রাউন্ড এবং তার মধ্যে কিন্তু পুরো ওয়ার্ক রয়েছে দেখুন আর ফ্রন্ট পোরশন এই পুরোটাই হাকোবার উপর যাচ্ছে এবং এই যে দেখুন হাতের এই পোরশনটাতেও কাজ যাচ্ছে আর ভিতরে কিন্তু পুরো লাইনিং দেওয়া থাকে প্রত্যেকটা হ্যাঁ লাইনিং দেওয়া রয়েছে এবং ফ্রি সাইজে রয়েছে লাইলিন দেওয়া ফ্রি সাইজে এর প্রাইস হচ্ছে কি 1250 10 নম্বর শাড়িটার প্রাইস 1850 ব্লাউজটার দাম 1250 রানিং এ ব্লাউজ কি রানিং এ ব্লাউজটা কিন্তু এই রানি কালারেই যাচ্ছে
চলে যাব আমরা 11 নম্বর সেই নাম্বার 11 যেটাকে আমরা বলি থেকে কটন বাই কটন এটা কিন্তু এগেইন আমরা কটনে রয়েছে মানে কটনের কিন্তু অপশন পেলো না হ্যাঁ আছে আপনাদের জন্য আজকে মিক্স ব্যাগের কালেকশন প্রচুর যে এখানে যেরকম একটা লো বাজেটের শাড়িও রয়েছে একটু হাই রেঞ্জের শাড়িও রয়েছে পছন্দটা আপনার ডেফিনেটলি এটা আজকে ধনতেরাস উপলক্ষে কিছু সব স্পেশাল শাড়ি আপনাদের জন্য ধনতেরাসে সবাই কিছু না কিছু কেনাকাটা করে এমন নয় যে শুধুমাত্র সোনা রূপো ইত্যাদি হীরে এইসব কিনতে হবে অনেকেই শাড়ি কেনেন যেরকম ইচ্ছা সে সেরকম অনেকেই বাসনপত্র কেনেন এবং প্রচুর তো ভিড়ও হয় ধনতেরাস ধনবর্ষ যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে 11 নম্বর আকাশী বডিতে 2950 রেঞ্জের এই কটনের শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে ব্লাউজটাও থাকছে কটনে মানে কটনের শাড়ি আর কটনের ব্লাউজ ম্যাচিং করে ভালো হ্যাঁ ব্লাউজটা কিন্তু 475 রেঞ্জে থাকছে এটা হচ্ছে কি ফ্রন্ট পোরশন ব্যাক পোরশনে থাকছে আবার এখানে কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে আর হাতাটাও বেশ বড় ফ্রি সাইজে 475 নাম্বার 11 উইথ রানিং ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজটা একবার দেখাই হ্যাঁ এই রকম আর ব্লাউজ পিসটা কিন্তু এরকম রানিয়ে যাচ্ছে চলে যাব 12 নম্বর নাম্বার 12 এগেইন একটা মাসলিন অপশন আছে আপনাদের জন্য বাহ মানে ওটা না পেলে এটা ডার্ক শেড একটা বেশ ব্রাইট শেডের আমরা দেখিয়েছি লাইক আমরা ব্লুতে দেখালাম এবার কিন্তু একটা মানে যারা সিনিয়র দিদিরা রয়েছে ভাইরা বা দাদারা দেবে তাদেরকে এই রকম একটা মসলিন পার্সি মানে লাইট শেডস এর উপর টাসেল আচলে এবং এই যে ওয়ার্কটা যাচ্ছে দেখুন অল ওভার কিন্তু বেশ কালারটা এতটায় সুন্দর অনেক বয়স পর্যন্ত আপনারা পড়তে পারবেন অনেক বয়স পর্যন্ত পড়তে পারবেন এবং এটা হচ্ছে গিয়ে 12 নম্বর শাড়ি 6550 রেঞ্জ দেখুন ব্লাউজটা এরপর দিয়ে দিচ্ছে দিদি হ্যাঁ এটা কুচিটা ধরো আচ্ছা কুচিটা এমন সুন্দর একটা অ্যাশ কালারের বর্ডার তার সঙ্গে ব্লাউজটা দেখুন দেখুন দারুণ সুন্দর কিন্তু যাচ্ছে ব্লাউজটা এটা সামনের দিকটা আছে আপনারা এটা হ্যাঁ এটা ব্যাক পোরশনটা যাচ্ছে এই রকম মানে সুন্দর একটা জারির ওয়ার্ক যাচ্ছে এটা ব্লাউজটার প্রাইস হচ্ছে 650 এবং শাড়িটার 6550 6550 12 নম্বর মসলিন পার্সি এবং ব্লাউজটার প্রাইস হচ্ছে কি 650 ওনলি আর রানিং এ তো ব্লাউজ রানিং এ ব্লাউজ পিস রয়েছে তবে আমার মনে হয় কন্ট্রাস্টে ব্লাউজটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে চলে এলাম 13 নম্বর নাম্বার 13 চাঁদেরি লাকি 13 এর লাকি কালার চান্দেরি এবং একটা সুন্দর ইয়েলো কালারের উপর রয়েছে সানশাইন ইয়েলো যেটাকে আমরা বলে থাকি আর এটা হচ্ছে 13 নম্বর শাড়ি চান্দেরি 2650 রেঞ্জের চান্দেরি রেঞ্জটা মোটামুটি আপনাদের সকলেরই মুখস্থ হয়ে গেছে এরকম ইয়েলোর মধ্যে হোয়াইট কালারের কিন্তু প্রিন্টে যাচ্ছে দেখুন আর সঙ্গে এই রকম একটা জারি বর্ডার আর ফ্রেমিংটা কত সুন্দর এই চারপাশ থেকে ফ্রেমিংটা ঠিক এইভাবে আর ওভারঅলটা এই শাড়িটা না সারা বছর ভরকার শাড়ি কারণ এটা আপনাদের খুব পছন্দের শাড়ি চান্দেরি 2650 রেঞ্জের শাড়িটা তার সঙ্গে একটা হোয়াইট ঠাকুরবা আমরা রেখেছি আর আপনারা জানেন হোয়াইট ঠাকুরবা মানেই আপনাদের এরকম একটা ব্লাউজ থাকলে অনেক শাড়ির সঙ্গে কিন্তু আপনারা পড়তে পারবেন 790 রেঞ্জে যাচ্ছে এই ব্লাউজটা 13 নম্বর শাড়িটার প্রাইস হচ্ছে কি 2650 13 নম্বর চান্দেরি শাড়ি আর ব্লাউজটা হচ্ছে কি 790 দারুণ দেখানো হলো শাড়ি আর ব্লাউজটা আর এর সঙ্গে রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস চলে যাব 14 নম্বর সেই নাম্বার 14 14 শাড়িটা তো ভারী মিষ্টি রং আর 14 ব্লাউজটা দিদি একটু দেখুন বল দেখানোর সময় বুঝতে পারবেন এটা না একদম পিওর সিল্কে যাচ্ছে পিওর সিল্কে যাচ্ছে কাঁচানের উপরে পুরো সিল্কটা দারুণ সুন্দর মানে আজকে কিন্তু নানান রকমের নানান রেঞ্জের শাড়ি 14 নম্বর শাড়ি 6550 রেঞ্জ ঠিক আমি একটু ধরে ভালো করে দেখাও যাতে আপনি বুঝতে সুবিধা হয় দেখুন এত সুন্দর সিল্কটা খুব সুন্দর দেখুন আঁচলের মধ্যে অনেকগুলো ব্লক কিন্তু ইউজ করা হয়েছে দাও একটু সিল্কটা কোথায় আছে সিল্ক মার্ক এদিকে তো নেই ওদিকে দেখো দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা খুব সুন্দর দেখুন আঁচলে অনেকগুলো ব্লকের কিন্তু ইউজ এই যে সিল্ক মার্ক তো আমার হাতেই এই দেখুন এটা পিওর সিল্ক আর একদম সিল্ক মার্কটা কিন্তু একদম এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি সিল্ক মার্ক পুরো সিল্ক মার্ক শাড়িটাতে কিন্তু রয়েছে এই যে সিল্ক মার্ক আমরা আছি 14 নম্বর শাড়ি 14 নম্বর শাড়িতে এবং দেখুন লোয়ার ইয়কে যে সুন্দর মানে সুন্দর বক্স করে করে কিন্তু অনেকগুলো ব্লকের ইউজ রয়েছে লোয়ার ইয়ক এবং আপার ইয়কে একদম সুন্দরভাবে কিন্তু প্লেন ভাবে যাচ্ছে আর রংটা রংটা একেবারে মিষ্টি দুধে আলতা কালার সব সময় বলি এই কালারটা কিন্তু ভীষণ ব্রাইট একটা কালার মানে কমপ্লেক্সনকে আরো বাড়িয়ে তুলবে আপনার আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে হলে 14 নম্বর শাড়িটা আগে দেখিয়ে নি এটা 6550 রেঞ্জের শাড়ি আর এর সঙ্গে ব্লাউজটা যেটা সুমন বলল একটা সুন্দর গর্জিয়াস ব্লাউজ রাখা হয়েছে এই ব্লাউজটা কিন্তু একেবারেই
প্যাডেড ব্লাউজ, খুব সুন্দর দেখুন কাঠদানার ওয়ার্ক রয়েছে, সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে, আর গলাটা বেশ সুন্দর ডিজাইনার ভাবে যাচ্ছে, আর হাতটা একবার দেখুন এই যে পুরো কি সুন্দর কাজে যাচ্ছে লুকটা। এর মধ্যে কিন্তু ছোট ছোট পুঁথি রয়েছে, স্টোন ওয়ার্ক রয়েছে, সবটা নিয়ে শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে 6550 এবং ব্লাউজটার প্রাইস হচ্ছে গিয়ে 3750। আর এর ব্যাক পোর্শনটা দেখাই ঠিক এইভাবে ব্যাক পোর্শনটা, এবং হাতে দিলে ব্লাউজটা যে এইরকম ভাবে কিন্তু খুব সুন্দর ভাবে এই ব্লাউজটা সেট হবে, মানে ওয়ার্কটা আরো ভালো বুঝতে, এই দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এই কাজটা পড়ছে, ভীষণ গর্জাস একটা ব্লাউজ, এবং প্রাইস মাত্র 3750 রেঞ্জের। আর এরকম অনেক কালার অপশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর শাড়িটাতে নিজস্ব একটা ব্লাউজ তো রয়েছে, এই রকম ভাবে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস। এটা 14 নম্বর শাড়িটার প্রাইস 6750 এবং ব্লাউজের প্রাইস হচ্ছে 3750। আর এগুলো পেতে গেলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে আবরণী, এবং আবরণী আসার ঠিকানাটা আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো করে মুখস্থ হয়ে গেছে, তবু আর একবার বলি, প্রত্যেকদিন যেরকম বলে থাকি বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে আবরণের শোরুম, যেখানে এলে কিন্তু আপনারা একদম মনের আনন্দে কেনাকাটা করতে পারবেন। আর শুধু পুজো বলে নয়, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সুতরাং প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য কেনাকাটানার আদর্শ ঠিকানা রয়েছে এই আবরণে। শাড়ি তো পাচ্ছেই, সঙ্গে আপনারা কিন্তু ব্লাউজ পাচ্ছেন এবং দারুণ সুন্দর ব্লাউজ, আর তার সঙ্গে সঙ্গে জুয়েলারি কালেকশন পাচ্ছেন, চুড়িদার সালোয়ার কুর্তির কালেকশন রয়েছে, আর পুরুষ বন্ধুদের জন্যও রয়েছে মন ভালো করা পাঞ্জাবির কালেকশন। আর অরেঞ্জেস কিন্তু ঠিক তার পাশে রয়েছে, মানে আমাদের পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অর্থাৎ ছোট্ট খুদে সোনা, তার জন্য কালেকশন অরেঞ্জেসে রয়েছে। আর এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধাও রয়েছে, কি ধরনের সুযোগ সুবিধা সেটা বলছে সুমন বলবে, অনেক ভালো করে বলতে পারবে। সুমন তুমি বলো। হ্যাঁ, অরেঞ্জেসে এর পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো আমাদের আছে, সিওটি ফ্যাসিলিটি আছে, ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনার আবরণের প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ, কোরিয়ার নিলে কোরিয়ার চার্জেস, ঠিক একইভাবে কিন্তু অরেঞ্জেসও আপনার ঠিক একই সুবিধা পেয়ে যাবেন। আর এর পাশাপাশি কিন্তু গাড়ি পার্কিংয়েরও সুন্দর সুবন্দোবস্ত আছে, কোনো পার্কিং চার্জ লাগে না, যত ঘন্টা আপনারা আবরণ এবং অরেঞ্জেসের সঙ্গে কেনাকাটা করতে পারেন। আর এর পাশাপাশি আবরণ এবং অরেঞ্জেসে কিন্তু লিফটেরও সুবন্দোবস্ত আছে, সুতরাং যারা আসেনি তারা চলে আসুন। আবরণ আপনাদের জন্য রোজ খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর সোম থেকে রবি প্রত্যেক দিন। আর এখানে সত্যি কথা বলতে কি, আপনাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, আমরা তো প্রয়োজনীয় তথ্য সবটা দিয়েই থাকি এবং কালেকশন নিয়েও হাজির থাকি, কিন্তু যদি আপনাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু আপনারা টেলিফোন করতে পারেন। তবে টেলিফোন করতে হবে আপনাদের প্রত্যেক দিন সকাল 9টা থেকে 10টা থেকে রাত 9টা পর্যন্ত, সুতরাং আপনারা চলে আসুন, কেনাকাটা করুন, এবং এটা ভীষণ হোমলি অ্যাটমসফিয়ারে কেনাকাটা করা যায়, সুতরাং আমরা বোধহয় কেনাকাটা করার জন্য এর চাইতে ভালো আর কিছু চাইতে পারি না, যে একটা খুব সুন্দর জায়গায় বসে আমরা দেখব, দেখে কেনাকাটা করবো, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে সকলের সামনে তুলে ধরবো। তো সুতরাং তার জন্য আবরণ ইজ দ্য বেস্ট, তো সুতরাং চলে আসুন আপনারা, মানে ডেস্টিনেশনটা একটাই ভালো আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে, ঠিকানা ফোন নম্বর রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আবরণে হাত ধরে যারা চাইছেন স্বনির্ভর হতে, তাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন। শাড়ি বুকিং করতে কিভাবে বুকিং করবেন সেটাও কিন্তু টেলিভিশন স্ক্রিনে ডিসপ্লে হয়, সেটাও আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন এবারে যাই 15 নম্বর নাম্বার 15, আরেকটা চান্দ্রির অপশন আছে আপনাদের জন্য, চান্দেরি একটা আমরা লাইট কালারে দেখিয়েছি, ইয়েলোর ওপর ছিল, আর এবার একটা দেখাচ্ছি ডার্ক শেডে, মানে যেই কালারগুলো আপনারা মানে দেখছেন একই শাড়ির মধ্যে আপনারা কিন্তু দুটো অপশন পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ভীষণ ডার্ক ব্লু শেডের ওপর রয়েছে, 15 নম্বর শাড়ি, 2450 রেঞ্জ, 2450 ওভারঅলটা দেখে নেব, একটা স্লিক জারি বর্ডার কিন্তু রয়েছে, এবং ব্লকগুলো দেখুন খুব সুন্দর পাতা মোটিভে কিন্তু যাচ্ছে ব্লকগুলো, মানে কিছু কিছু শাড়ি আছে না ভীষণ মানে যেগুলো আপনাদের খুব চেনা পরিচিত, কিন্তু এই শাড়িগুলো পরলে পর দুর্দান্ত লাগে, এইটুকুনি বলতে পারি, মানে এই শাড়িগুলো আপনি যেরকম দেখছেন আপনি যখন পরবেন তার চাইতে না অনেক গুণ আপনাকে ভালো লাগবে। আর এই শাড়িগুলোর মধ্যে প্রচুর কালার অপশনস আপনারা পেয়ে যাবেন, তবে আজকের এপিসোডের জন্য আমরা এই কালার অপশনগুলো রেখেছি। এটা 15 নম্বর শাড়ি, 2450 রেঞ্জের, সঙ্গে এইরকম একটা অফ হোয়াইট কালারের হাকোবা ব্লাউজ, হাকোবা ব্লাউজ থাকছে এরকম প্লেনে, আর এইরকম একটা ব্লাউজ থাকলেও কিন্তু আপনি অনেক কিছু শাড়ির সঙ্গে, অনেক ধরনের শাড়ির সঙ্গে পরতে পারেন। 7905 নম্বর ব্লাউজটার প্রাইস, শাড়িটার প্রাইস হচ্ছে কি 2450, 2450 উইথ রানিং ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসটা ঠিক এইরকম ভাবে থাকছে। 15 পরে চলে যাব 16 নম্বর শাড়ি নাম্বার 16, চান্দ্রির আবার অপশন, বাহ, মানে এই রংটা না ভীষণ মিষ্টি একটা রং, মানে দুধে আলতা কালার,
দেখুন এর মধ্যে ব্লক রয়েছে, কত রকমের ব্লক দেখুন, 1, 2, 3, 4 মানে নানান রকমের ব্লক কিন্তু রয়েছে, এবং উপরেও রয়েছে ব্লক, ও তার নিচেও আর একটা ব্লক, বাহ, মানে অনেকগুলো একটা শাড়ির মধ্যে অনেকগুলো ব্লক রয়েছে, এবং বেশ সুন্দর মানে আলপনা মোটিভে কিন্তু এরকম ভাবে পাটটা যাচ্ছে, এটা বেশ ইউনিক দেখতে না, খুব সুন্দর, আর একটা স্লিক বর্ডার। এই শাড়িটার প্রাইস কিন্তু হচ্ছে কি 16 নম্বর চান্দেরি শাড়িটার প্রাইস 2550, 2550 মাত্র। আর তার সঙ্গে ব্লাউজটা, ব্লাউজটার রঙটা কি মিষ্টি দেখুন, উফ কি দুর্দান্ত শাড়ির মানে ব্লাউজটার রঙটা ভীষণ মিষ্টি, একটা মানে ফুলের গোছা। নাম্বার 16 এটার 650 হচ্ছে গিয়ে রেঞ্জ, শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে 2550 এবং ব্লাউজের প্রাইস হচ্ছে গিয়ে 650, হাতেও কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক রয়েছে। আর এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা রয়েছে সেটা একবার দেখাই, রানিংয়ে যাচ্ছে 2550 রেঞ্জের শাড়ি। চলে এলাম 17 নম্বর, সেই নাম্বার সফট ঢাকাই, মানে এটা হতে পারে সফট জামদানি, বাহ, এই রংটা তো সব সময় চলে, আর কি সুন্দর, মানে এই সফট জামদানিটা কিন্তু মানে সারা বছর ভর আপনি পড়তে পারেন, যে কোনো অনুষ্ঠানে পড়তে পারেন, এটা কিন্তু ব্ল্যাক নেই, আপনাদের দূর থেকে মনে হতে পারে এটা ব্ল্যাক, এটা কিন্তু একটা অ্যাশ কালারে, না অ্যাশে যাচ্ছে, অ্যাশে যাচ্ছে, অ্যাশ কালারে যাচ্ছে। নাম্বার 17 নম্বর এটা কিন্তু 2550 রেঞ্জের, ভারী সুন্দর, আর অনেকগুলো রং রয়েছে দেখুন, খুব সুন্দর মিনেকারি কাজে যাচ্ছে, আর রং থাকলে কিন্তু থাকছে কি আপনাদের জন্য ব্লাউজের অপশন, বাহ, এটা কিন্তু 2550 রেঞ্জের, আর এর সঙ্গে আপনি চাইলেই অ্যাশ কালারের ব্লাউজ দিয়েও পরতে পারেন, পরতে পারেন রেড বা অরেঞ্জ কালারের, কিন্তু আমরা রেখেছি এরকম একটা হোয়াইট কালারের সুন্দর ব্লাউজ, মানে শকুন্তলা নাকি না, গাছের তলায় একটা নারী, একজন নারী রয়েছেন, শকুন্তলা আমরা বলতে পারি, এটা কিন্তু 17 নম্বর শাড়ি 2550 রেঞ্জে, একদম হোয়াইটের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ব্লাউজটা। আর 17 পরে চলে এলাম আমরা 18 নম্বর শাড়িতে, 18 নম্বর শাড়িতে বেশ সুন্দর একটা কাঁথার কাজ রয়েছে, এবং এটা বোধহয় ব্যাঙ্গালোর সিল্কের উপর, না বললে কিন্তু বুঝতে পারতেন না, যদি না বললে অরিজিনাল কাঁথার মতনই কিন্তু পুরোটাই, একদম দেখুন এই শাড়িটার প্রাইস হচ্ছে কি 3550, 18 নম্বর শাড়ি 3550, পুরো ভরাট নকশায় যাচ্ছে কিন্তু দেখুন, মানে আঁচলটা ভরাট এবং এখানে কাঁথার কাজ যাচ্ছে। নাম্বার 18 18 নম্বর 3550 রেঞ্জ সঙ্গে এই রকম একটা চিকু কালারের র সিল্কের ব্লাউজ, প্রাইস 450, আর রানিং এ ব্লাউজ পিস, রানিং এও রয়েছে ব্লাউজ পিস, এই যে রানিং এ ঠিক এই রকম ডিজাইনটা যাচ্ছে। চলে যাব 19 নম্বর শাড়ি, নাম্বার 19, এই শাড়ি, বাহ, এটা নিয়ে কিচ্ছু বলবো না, সফট জামদানি, এবং এটাও কিন্তু কালীপূজোর দিন আপনারা পড়তে পারেন, পুরো লালে যাচ্ছে, যাদের বাড়িতে পূজো অল ওভার কাজে, এই শাড়িটার প্রাইস বলে দিই, এটা কিন্তু 3850 রেঞ্জের, এর মধ্যেও কিন্তু মাল্টি কালারের সুতো যাচ্ছে, মানে এর মধ্যে কিন্তু দেখুন লাল সুতো দিয়ে উইভটা যাচ্ছে, রাইট, আর একদম রেড কালারের একটা র সিল্কের ব্লাউজ, প্রাইস 750, একদম ফ্রি সাইজের, বেশ বড় সাইজে কিন্তু রয়েছে, 3850 শাড়িটার প্রাইস, ব্লাউজটার প্রাইস হচ্ছে 750, এবং এই শাড়িগুলোর জন্য কিন্তু ব্লাউজ আপনাদের রেডিমেডই নিতে হবে। চলে এলাম 20 নম্বর শাড়ি, 20 নম্বর শাড়িটা কিন্তু একটা অফ হোয়াইট কালার, লখনৌ চিকন, যেটাকে আমরা বলি লখনৌ চিকনের কিন্তু কাজ রয়েছে দেখুন, অফ হোয়াইট, বাহ, মানে সাদাতেও সাজা যায়, একদম অফ হোয়াইটে যাচ্ছে, এটা না ধপধপে একদম সেই সাদা রংটা না, একটু অফ হোয়াইট কালারটা, আর এর প্রাইস হচ্ছে 3050, আর এর মধ্যে কি সুন্দর কিন্তু লখনৌ চিকনের কাজ করা রয়েছে, 790, এই রংটা যেহেতু অফ হোয়াইট, এরকম একটা কালারের ব্রাইট কালারের ব্লাউজ দিয়ে আপনি পরতেই পারেন, এটা হচ্ছে ইয়েলো হাকোবা, প্রাইস হচ্ছে কি 790, এইভাবে যাচ্ছে ব্লাউজটা, আর এই শাড়িটার সঙ্গেও কিন্তু নিজস্ব ব্লাউজ পিস যাচ্ছে, সেটা রানিংয়ে, তো শাড়িটার প্রাইস 3050, ব্লাউজটার প্রাইস হচ্ছে 790। আজকে কিন্তু আমাদের এই সময়কার শাড়ি এবং ব্লাউজের কম্বিনেশন দেখানো শেষ, আশা করি আপনারা পছন্দ করে নিয়েছেন, সুমনকে ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করব অনুষ্ঠান, নমস্কার। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ, যোগাযোগ 8100724076, অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। পুজো মানেই তো দারুণ দারুণ পোশাকে নিজেকে সাজিয়ে তোলা, তাই না? এবার পুজো হোক আবরণের অসাধারণ পোশাকে, শুরু হলো এক্সক্লুসিভ পুজো অফার, প্রতি 5000 টাকার কেনাকাটায় আকর্ষণীয় উপহার, আধুনিক সময়কে মাথায় রেখে মনকাড়া পোশাকের সম্ভার নিয়ে আপনাদের প্রিয় আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাট ইউনিভার্স স্ট্যান্ডের একদম বিপরীতে।